কোয়া এই জায়গাতে আপনার শ্রীকৃষ্ণ এই জায়গা বিশ্রাম করেছিলেন আর এই জায়গাটো এতিয়াও খুব সুন্দরভাবে তেখেত সকলে এই মন্দির ভাগ এটি ভাল স্থাপন এটা করিলে। বর্তমান এয়া হয়েছে এখন আদিগাঁও আর চারিপিনে যেহেতু পাহাড় পর্বত, তারপিছত আমি ওলাই গৈছো বিশেষকে এই স্থান লৈ যেহেতু বাসুদেব স্থান লৈ। বহুদূৰ ভিতৰত যোৱাৰ পাছত যিহেতু এই পকী পথটো যিহেতু শেষ হয় আৰু এয়া হৈছে ফৰেষ্ট ৰিজাৰ্ভ আৰু এই যিহেতু চাৰিওপিনে জংঘল, এই লিংলিঙীয়া ৰোডটোৱে দি পাৰ হৈ যেনে তেনে আমি এই ৰাস্তাইদি ওলাই আহিলোঁ আৰু বহু ভিতৰত গৈ আমি পালোগেহি এই বাসুদেব স্থান। এই স্থানটো যিহেতু এখন পাহাৰৰ ওপৰত আছে আৰু বৰ্তমান আমি এই স্থানত এটা কেঁচা পথেৰেদি গৈ বৰ্তমান এই স্থানত পালোগৈ আৰু ইয়াৰ পৰাই আমাৰ মেইন যাত্ৰা আৰম্ভ হ'ল। নমস্কাৰ সকলোলৈ, পুনৰবাৰ মই আজি আহিছোঁ এটা নতুন ভিডিঅ'লৈ আৰু এই ভিডিঅ'টো এটি বিশেষ স্থান। মই যিহেতু অৰুণাচলৰ অলপ ভিতৰত এখন আদি মানুহৰ গাঁও আৰু জংঘল ফৰেষ্ট ৰিজাৰ্ভ পাৰ কৰি আপোনালোকৰ কাৰণে এই ভিডিঅ'টো লৈ আনিছোঁ আৰু লাষ্টত গৈ এই জেগাটো বিচাৰি উলিয়াই পাইছোঁগৈ। তো বিশেষ যিসকলে মোৰ চেনেলত প্ৰথমবাৰ আহিছে জৰুৰ ছাবস্ক্ৰাইব কৰি ল'বা আৰু বিশেষকৈ আজি আপোনালোকক মোৰ পিছফালে যদি বেকগ্ৰাউণ্ডত দেখিছে এয়া হৈছে এটি শ্ৰীকৃষ্ণ মন্দিৰ আৰু এই বিষয়লৈ মই সম্পূৰ্ণ তথ্যটো নাজানো, তাৰ কাৰণে মই আপোনালোকক ভিতৰলৈ লৈ যাব বিচাৰিছোঁ। আৰু মই হ'লোঁ হৰিশংকৰ গগৈ, আছাম। তো বেছি দেৰি নকৰোঁ, ব'লক। তো এনেদৰে ইয়াৰ পৰা এহেজাৰ চিৰিমান আমি যিহেতু পাহাৰ এখন ওপৰলৈ যাবগৈ লাগে, তো বেছি দেৰি নকৰোঁ, ব'লক। ফাইনেলি এই বাসুদেৱ স্থানলৈ পালোহি। তো বিশেষ ইয়াৰ যিটো লোকেলিটি, এই লোকেলিটিসকলে কোৱা মতে বা আমাৰ যি বহুতে এই কথাষাৰ কৈছে যে যিটো সময়ত মালিনী থান মানে ৰুক্মিণী যেতিয়া শ্ৰীকৃষ্ণ ল'ব আহিছিলে, তো সেইটো সময়ত শ্ৰীকৃষ্ণ এইটো অঞ্চলত আছিলে আৰু এই অঞ্চলত তেখেতে এই জেগাতে বিশ্ৰাম কৰিছিলে আৰু বিশ্ৰাম কৰা ঠাইডোখৰ হ'ল এইডোখৰ। মই আমাৰ কেমেৰামেনক শান্তনুক এটা ৰিকুৱেষ্ট কৰিছোঁ খুব সুন্দৰকৈ এই জেগাটো ভালকৈ ভিডিঅ' ল'বলৈ। তো এই জেগাটোৱে হ'ল, যিহেতু মই কেমেৰামেনক ক'ম যে কেমেৰাটো এইফালে ৰাখিবা, যিহেতু এই জেগাটো এনেকুৱা, এই জেগাতে আপোনাৰ শ্ৰীকৃষ্ণ এই জেগাত বিশ্ৰাম কৰিছিলে আৰু এই জেগাটো এতিয়াও খুব সুন্দৰভাৱে
খুব সুন্দরভাবে তেখেত সকলে এই মন্দির ভাগ এটি ভাল স্থাপন এটা করিলে। আপনাদের ভালদরে এই জায়গাটো চাই লোক, আর যেহেতু হয়তো আমার কারণে বা আমার সোসাইটির কারণে এনেকা একটা পবিত্র স্থান সাবলে পোৱাটো খুব এটা মানে ভাল কথা। আর যেহেতু আপনাদের দেখিছেই তার উপর সেই মূর্তিটির উপর একটা আরও সরু সুরাকে মূর্তি উলাইছে দেখিছে, আর ইয়াত বিভিন্ন চিহ্ন দি থৈছে যে কোন জায়গা রেস্ট করেছিলে, কোন জায়গাত আছিলে। তো এয়াই হল আপনার মেইন শ্রীকৃষ্ণ ইয়াত আহিয়ে বিশ্রাম মানে রাতিটো এই এই জায়গাতে বিশ্রাম করেছিলে। তো বিশেষকে আপনাদের দেখিছে কেবাটাওর চারিফালে ওম, যেটো আমার শিবশঙ্কর এইবর সিম্বলব রাখিছে, তেনে ধরনের এই জায়গাটো খুব সুন্দরভাবে রাখিছে। আর আপনার মানে আজি দেখিছেই বহুত কষ্টর মূরত বিভিন্ন ফরেস্ট রিজার্ভ পার করে এই পবিত্র স্থানটি পাইছোহি। আসলতে এইটো এই স্থান বিষয় বহুতে নাজানে বা আপনার বহুত মানে অসমৰ বা বাহিৰৰ মানে এই স্থান লৈ বহুতে এই কথাটো নাজানে যে শ্রীকৃষ্ণ এই জায়গাত আহিছিল, আর এই জায়গাটো হৈছে নারী, আর নারী এই জায়গাত মানে আজি বহু বছর বহু পুরনি এটা কাল গুছি গল, দুইটা কাল গুছি গল, এটা যুগ দুই যুগ তিন যুগ গুছি গল। আর এই যুগতে এই এই মানে যেহেতু শ্রীকৃষ্ণ এই জায়গাত আহাত, বিশেষকে মই এই কথাখার নাজানিছিল, তো মই পাছত এই কথাখার গম পালো আর বিচাৰি বিচাৰি আপনালোকৰ কারণে এই জায়গাটো মই আজি বিচাৰি আজি দেখাবলৈ সক্ষম হলো। আর আপনালোকে নিজে ভালকে উপভোগ করে চাও জায়গাটো কেনেকুৱা হয়। মই ভিডিও ক্যামেরামেনক একটা রিকুয়েস্ট করছো ভালদরে জায়গাটো এবার দেখাবলে। এইখিনিত আপনার কৃষ্ণ আছিলে হয়তো আপনার লগতে যি সকল আহিছিলে তেখেত সকলো এই জায়গাতে বিশ্রাম করেছিলে। তো এই গোটেই কথাবিলাক মই আপনালোকক যিমান পাৰো সকলোখিনি দেখুৱালো, হব? তো বিশেষকে যিমান পাৰো সকলোখিনি দেখাবলৈ চেষ্টা কৰিছো। আৰু এই ক্ষেত্ৰত আপনালোকৰ যদি বিশেষ কিবা কমেন্টস থাকে, মই হয়তো এই জায়গা দুবাৰ আহি পিনে আপনালোকৰ সকলো কথা যিমান পাৰো জনাম। তো আজিলৈ আহিছো, সকলোৱে ভালতে থাকক, বাই বাই, টেক কেয়াৰ।